নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করা যাক। আজ আমি মালপোয়া বানাবো। কিভাবে সুন্দর নরম তুলতুলে মালপোয়া করা যায় আমি আজকে সেটা দেখাবো। তার জন্য আমি নিয়ে নেব 2 কাপ ময়দা, আর নেব 2 কাপ সুজি, দিয়ে দেব 2 কাপ চিনি, এখন দেব 1 কাপ মতো গুঁড়ো দুধ। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, এগুলোকে সব খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচেরও কম, আর দিয়ে দেব মৌরি, হাফ চামচ মতো মৌরি দেব। আবার এগুলোকে মিশিয়ে নেব খুব ভালো করে। এখানে কোনো বেকিং সোডা কিচ্ছু দেব না, কিন্তু তবুও খুব ভালো ফুলবে, খুব সুন্দর একদম মানে ফুলে উঠবে বলের মতো, সব কিছু ব্যাটার মাখানোর উপরেই ভালো হয়, নরম। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি অল্প অল্প করে জল দেবো আর মাখবো, মেখে রাখবো এটাকে। একবারে খুব বেশি জল দেব না, অল্প করে দেব আর মিশাবো, কারণ বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে গেলে তখন আবার মানে আর কিছু করা যাবে না। আমি আরও 1 কাপ জল দিয়ে দিয়েছি, এবারে এটাকে মাখিয়ে নেব। এটা হাত দিয়েই মাখাবো, হাত দিয়ে ভালো হয়, হাত দিয়েই মাখিয়ে নেব। এটা এখন বেশি মানে ইয়ে করব না, এখন জাস্ট একটু মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখব। এটা 1/2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো, কারণ সুজি আছে, সুজি ভিজবে জলে, ওই জন্য 1/2 ঘন্টা এইভাবেই রেখে দেব। এইভাবেই আমি এখন আর কিছু করব না, 1/2 ঘন্টা সুজি চিনি এগুলো চিনিটা গলবে, এই জন্য আমি 1/2 ঘন্টা ভিজিয়ে রেখে এটা রেখে দিয়ে দেবো। তারপরে আমি বাদবাকি সব কিছু, 30 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে মেখে নেব, মানে ফেটিয়ে নেব। এর মধ্যে এখন দেব নারকেল কোড়া। আমি আপনারা পরিমাণ মতো দেবেন, আমি এখানে অর্ধেকটা দিচ্ছি নারকেল কোড়া, মানে অর্ধেক মালে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, এইভাবে ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে। মানে এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন গুঁড়ো দুধের বদলে, তবে গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো হয়। আমি আর একটু জল দিলাম, বেশি ঘন হয়ে গেছে, কারণ সুজিতে টেনে নিয়েছে, ওই জন্যে আরেকটু দিলাম। আর ব্যাটারটা খুব পাতলা হলে হবে না, কিন্তু মানে একটু ঘন হবে। এইভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে, যত ভালো ফেটানো হবে তত মানে মালপোয়াগুলো তত ফুলবে। এইভাবে ডাল, আমরা ডাল যেরকম ফেটাই ওইভাবে ফেটিয়ে নিতে হবে, এইভাবে অনেকক্ষণ, প্রায় 10 মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নেব আমি এইভাবে। আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা, এবার আমি ভাজবো এটা। তার জন্য আমি কড়াইতে তেল গরম বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এরকম গোল হাতায় করে দিয়ে দেব। এটা যখন দেয়া হবে খুব বেশি মানে গ্যাসের ফ্লেম হাই রাখা যাবে না, মিডিয়ামে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। এই দেখুন কী সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে উল্টে দেব, আমি কোনো বেকিং সোডা কিচ্ছু দিইনি, এমনি এত সুন্দর ফুলে উঠেছে। সাইডে আমি আরেকটা দিয়ে দেব, দেখুন
মানে এত সুন্দর ফুলেছে উল্টানো যাচ্ছে না। খুব আস্তে আস্তে ভাজতে হবে, এটা তাড়াহুড়ো করলে হবে না, তাহলে মানে উপরটা পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। এটা আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে। আপনারা এখানে লিকুইড দুধ দিয়েও মিশাতে পারেন, তাহলে আর মানে জল দিতে হবে না। আমি গুঁড়ো দুধ দিয়েছি বলে জল দিয়ে মেশালাম। এটা লাল হয়ে গেছে, আমি এটা তুলে নিই। এই দেখুন কি সুন্দর ফুলেছে। আমি এখানে আর একটা দিয়ে দেবো সাইডে। খুব বেশি দেওয়া যাবে না, ব্যাটারটা অল্প দিয়ে, একটা এই যে আমি গোল যে হাতাটা আমি কিন্তু পুরো ভর্তি করে দিইনি, এটা আমি অর্ধেকটা দিচ্ছি, বেশি বড় করলে ভাজা মানে কাঁচা থেকে যাবে, ওই জন্য আমি ছোট ছোট করে ভাজছি। এই দেখুন কি সুন্দর লুচির মতো ফুলছে। এভাবে করুন, দেখুন খুব ভালো লাগবে। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। এইভাবে আমি সব মানে ভেজে নিয়েছি, এই যে সবগুলো এইভাবে ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দর গোল হয়েছে। আমার আরও বাকি আছে, ওগুলো আমি এইভাবে ভেজে নেব। আপনারা বানান, ভীষণ ভালো লাগবে, আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর ভীষণ নরম হয়েছে। আমার রান্নাটি হয়ে গেছে, আপনারা এইভাবে করে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে আমার ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন লাগলো, যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমি নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাবো।